ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের রেসিপি হচ্ছে সুস্বাদু কাঁকরোল আর আলুর তরকারি। এটা খুবই সুস্বাদু হয়, আপনারা অবশ্যই একবার তৈরি করলে আবারও তৈরি করবেন। আমি কড়াইয়ে 2 চামচ তেল নিয়ে নিলাম। আমি আলুগুলো এইভাবে কেটে নিয়েছি। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর 3টে কাঁকরোল নিয়েছি, সেটাও আমি এইভাবে কেটে নিয়েছি। আমরা অনেকেই কাঁকরোলকে ঘি করলাও বলে থাকি। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লবণ গুঁড়ো। এগুলো দিয়ে আমি এটাকে হালকা লাল করে ভেজে নেব। আমি এটা 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি, তাতে এটা হালকা লাল রঙের হয়ে গেছে, তাই আমি তুলে নিলাম। আমি বাকি রান্না এই কড়াইয়ে করে ফেলবো। আরো 2 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম গোটা চিড়ে সামান্য, আর 1টি শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নেব। 1টা পেঁয়াজকে কুচি করে দিয়ে দিলাম, এটা আমি হালকা লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 2টি কাঁচা লঙ্কাকে চিড়ে, আর 1/2 চামচ আদা রসুন বাটা। এগুলো সব আমি আরেকটু ভেজে নেব, তারপর বাকি মশলা অ্যাড করব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ সবজি মশলা, আর 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি চিলি পাউডারটা অপশনাল, এটা কালারের জন্য দিই। আপনাদের ঘরে থাকলে দেবেন, না থাকলে এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। সবগুলো আবারও আমি সামান্য জল দিয়ে ভেজে নিয়েছি। এই মশলার কাঁচা গন্ধ চলে যাবে এবং তেল ছাড়বে, তখন আমি সবজিগুলো অ্যাড করব। এবার আমি ভেজে রাখা সবজিগুলো অ্যাড করলাম। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে সব মাখিয়ে নেব। এবার আমি জল অ্যাড করব। 1 গ্লাস পরিমাণ জল আমি এখানে অ্যাড করেছি। জল দিয়ে এটা ঢাকা দিয়ে মিডিয়াম টু লো আঁচে কিছুক্ষণ রান্না হতে দেব। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন জল অনেকটা টেনে নিয়েছে, আলু আর কাঁকরোল গুলো সব সেদ্ধ হয়ে গেছে, একদম ভেঙে যাচ্ছে অল্পতেই, সুন্দর সেদ্ধ হয়েছে। এটা আরো একটু ঝোলটা টেনে নেবে, তখন আমার রেসিপিটা পুরো রেডি হয়ে যাবে। আলু আর কাঁকরোলের এই রেসিপিটা একদম রেডি পরিবেশনের জন্য। এটা ঠান্ডা হলে আপনারা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারবেন। এটা খেতে সত্যি অপূর্ব এবং সুস্বাদু, আপনাদের অবশ্যই ভালো লাগবে। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং রেসিপিটি শেয়ার করবেন নিজেদের আপনজনের সঙ্গে।